ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধর ও লাঞ্চনার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জুবাইদানাসরিন বঙ্গমাতা শেখ নেসা মজিব হলে গত রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে নাসরিন ওই হলের সহকারী আবাসিক শিক্ষক এই ঘটনায় তিনি সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন জানা গেছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি বিতরণ নিয়ে রোববার সন্ধ্যায় হল শাখা দুই পক্ষের সংঘর্ষ হয় মারামারি থাবাতে এগিয়ে যান অধ্যাপক নাসরিন ওই সময় তাকেও মারধর ও লাঞ্ছিত করে লীগের নেতা এ বিষয়ে অধ্যাপক নাসরিন বলেন শাড়ি নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি অভ্যন্তরীণ বিষয় কিন্তু হলের হাউস টিটর হিসেবে আমাদের দায়িত্ব হলো কেউ আক্রান্ত হলে তাকে সেভ করা কে কোন দল করে সেটা আমাদের দেখার বিষয় নয় কিন্তু সেখানে একজন শিক্ষক হিসাবে ছাত্রীরা আমার গায়ে হাত তুলেছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন তাদের মারধরের কারণে আমার গাল ফুলে গেছে এবং আমার পায়ে প্রচন্ড ব্যথা আমি এখন চিকিৎসাধীন প্রশাসনের কাছে বিচার দিয়েছি আমি এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই বঙ্গবতা শেখ ফজিলাত এসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাকিয়া পারবিন বলেন আমার কাছে অভিযোগ করা হয়েছে এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্রলীগের বাহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীদের মধ্যে শাড়ি বিতরণ করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রৌনক জাহান রায়ান ওই সময় ছয়জন ছাত্রী না পেয়ে রুমে চলে যায় হল ছাত্রলীগের সহসভাপতি সালসাবিল খান তাদের ডেকে ছয়টি শাড়ি দেন এতে ক্ষুব্ধ হন রায়ান পরে তাদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এরপর প্রায় ঘণ্টাখানেক স্লোগান পাল্টা স্লোগান ও দফায় দফায় মারধরের ঘটনা ঘটে রনক জাহান রায়ান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজনুল হক চৌধুরী সুবনের অনুসারী আর সালসাবিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী